দপ্তরে আপনারই জেলার একজন ছিলেন আর এখন আপনাকে দায়িত্ব দিয়েছেন সিএম ম্যাডাম, তা আপনি কিভাবে এই দায়িত্ব পালন করলেন? আমার যিনি দায়িত্বে ছিলেন তার সাথে পরামর্শ কথাবার্তা বলে এগোবো, কেন তার অভিজ্ঞতা অনেক বেশি, এটাকে নিশ্চয়ই ক্যাটার করবার চেষ্টা করব। এবং এই দপ্তরে কিছু আধিকারিক আছে যাদের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়, খুব স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে পুরো সাহায্যটা পাবো এটা আমি বিশ্বাস করি। আর আপনি দায়িত্ব পাওয়ার পর আপনি মানে কী কিছু পরিবর্তন, কিছু অন্যরকম কিছু কাজ করবেন বলে কিছু মনে হয়? তো আমি এসছি আর কি, আমাদের যারা আধিকারিক আছে তাদের সাথে একবার দেখা করে নেওয়া, দেখা করে নিয়ে মানে আমাদের পার্টির তো একটা নির্বাচনে ম্যানিফেস্টো ছিল যে আমরা রেশনটা বাড়ির দুয়ারে দেবো। এবং আরেকটা জিনিস যেটা বেশি এফেক্টেড আর কি, সেটা হচ্ছে যে কেউ কেউ যে বলে যে রেশন কার্ড পাচ্ছি এটার কারণটা কি, সেইটা আমরা বের করবার চেষ্টা করবো আমাদের সাথে কথা বলে। যে রেশন কার্ড যদি সবাই দেওয়ার কথা থাকে তাহলে আমি পাবো না কেন, কারণ আমি নিচের লেভেলেও কাজ করে দেখেছি এগুলো অসুবিধা আছে। কিন্তু এটা আমার মনে হচ্ছে কোথাও টেকনিক্যালি কোনো মিস্টেক আছে, এটা ঠিক হয়ে যাবে। আপনারা যে নির্বাচনের আগে বলেছিলেন রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেবেন, সেটা কি কবে থেকে মানুষ পেতে পারে? না, সেটার জন্যই তো আমি সবে তো মন্ত্রিসভা গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী প্রথম দিন একটা মিটিং করেছে, সেই মিটিংয়ের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ের মধ্যে দিয়ে তিনি আমাদের ডেকেছে, আমরা সেখানে একটা বলেছি আজকে আমাদের দপ্তরের লোকদের সাথে কথা বলব, কথা বলে তারপরে দেখব যে কী একটা স্ট্যাটাস রিপোর্ট দেওয়া যায়। আমার যেগুলো অনুসন্ধিৎসা আছে সেগুলো আমি চেষ্টা করব জানব। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।